গুড আফটারনুন গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো ভাই, আজকে আমি কোথায় আছি জানো? আজকে আছি আমি আমার মামার বাড়িতে। তো ভাই, মামার বাড়ি কেন এসেছিলাম তোমরা একটা ক্লিপে দেখে নাও। এখন দাঁড়িয়েছি ভাইয়ের দোকানে, আর এই ফোনটার জন্য আজকে ভাই আসা, নতুন ফোন। ফোনটা ভাইকে দিয়ে দিচ্ছি, এখন এই ঘরে গিয়ে তখন কথা হবে। আর এখন এই যে বন্ধুগুলোর সঙ্গে এখন একটু ঘোরাঘুরি করব। বাড়িতে আমাকে অলরেডি মাম্মি ফোন করে দিয়েছিল কখন আসবে, বলে একটু পরে যাবো। ভাইয়ের আছে, ভাইদের সঙ্গে বাড়ি যাবো। এখন ভাইয়ের দোকানে বসে আছে। আর ভাই, অনেকদিন ধরে আমি নোটিস করছিলাম যে আমার আইফোনের যে মানে কোয়ালিটিটা না, মানে ক্যামেরা কোয়ালিটি তো 4K থেকে শ্যুট করছিলাম, কিন্তু এডিটিংয়ের সময় যখন ডাউনলোড করছিলাম অনেক সাইজ হয়েছিলো বলে না 1080 এরকম করে আমাকে ডাউনলোড করতে হচ্ছিলো। ওই জন্য তোমাদের সামনে ভালো কোয়ালিটি দিতে পারছিলাম না। কিন্তু এ করতে হবে না, কারণ এখন আমি আইফোন 7 128 GB যেটা রোম মানে ফোন স্টোরেজ সেটা নিয়েছি, এবার থেকে ভালো কোয়ালিটি আসবে। আগের ব্লগে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, মানে মিসিং ছিল, কি বলতো? ইন্ট্রো। ভাই চল আগে ইন্ট্রোটা দিই। সল রাইট, আই এম ইউ সি জেড রোহিত, ব্যাক টু মাই চ্যানেল উইথ মাই অ্যানাদার ব্লগ। কাল সন্ধ্যে থেকে আমি মার বাড়িতেই আছি, ঠিক আছে? তো এবার যেতে হবে বাড়ির দিকে। আর আমার এই ভাইয়ের জ্বর এসেছে, ওই জন্য ঘুমাচ্ছে, আর ওই হয়তো আমাকে দিতে যেত। এবার কি বলতে পারছি না, আমাকে হয়তো হেঁটে হেঁটে খেজুরাটি বলতে যেতে হবে। এ সাইম, সাইম ঘুমিয়ে গেছে। আর আমি বাড়ি চলে যাবো বলে আমার বুনি মন খারাপ। বুনি আবার আসো না, ও বলছে থাকতে হবে আমাকে। আবার অনেক কাজ আছে, কলেজেও ভর্তি হয়েছি, তো কলেজ পরে হবে না। আমি দিয়ে দাও বুনি, আমাকে হামি দিয়ে দিল বাড়ি যাবো বলে। ভালো বাড়ি যাবি না? না। হ্যাঁ কেন? মেলার সময় বাড়ি যাবে। আর ভাই, আমাদের মেলা এখনো অনেক দেরি, 2 মাস আগে মানে মেলাটা শেষ হলো, মানে এখনো 10 মাসের মতো দেরি। 1 বছর পরপর যা হয় 1 বছর পরপর হয়, তো অনেক দেরি। আর বুনি বলছে মেলার সময় যাবে। বুনি হাসি কি? আর আমাকে বাড়ি যেতে হবে, অনেক কাজ, অনেক কাজ। আর মারছে আমি বাড়ি যাবো বলে। মারছিস তুই আমাকে? মারবো না, থাক না থাকলে। না থাকলে মারে কেউ? এই কাজ থেকে শিখলাম আমি। আমার ফোনের মানে আগের ফোনটার এই কভারটা নিতে আমি মানে ভুলিনি, মানে ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম আগেই। তারপর আমি খোঁজাখুঁজি করছি, অনেকক্ষণ ধরে খুঁজলাম, তারপর দেখি ব্যাগেই ঢুকানো আছে। এটা তোমরা দেখতে হচ্ছে এটা ছিঁড়ে গেছে, ঠিক আছে? মানে ছিঁড়ে গেছে বলতে এগুলো বুঝতে পারছো এরকম অবস্থা। কিন্তু তাও এটা মানে আমার আইফোনটা যেহেতু কালো কালারের, তো আর এখন যে ফোন নিই সেটাও কালো কালারের, ওই জন্য আর কি ভিডিও করার সময় ভালো আয়নার সামনে করে ভালো বোঝা যায় না। আর এটাতে করলে কি ভালো বোঝা যায়, এটাকে ছেড়ে যেতে পারবো, ঠিক আছে? আর ফেভারিট কভার আমার কী সব মাখিয়ে দিচ্ছে আমাকে। কী মাখালি এটা? কী গালে এটা কী মাখালি? মেকআপ করাচ্ছিস নাকি আমাকে বাড়িয়ে বলে? এ আমাকে মেকআপ করে দিয়েছে আমার বোন, ঠিক আছে? বাড়ি যাওয়ার পথে কারোর সঙ্গে দেখা হলে খেলাধুলা করতাম। কি করছো নানি? নানি আমাকে 100 টাকা দিলে বাড়ি যাওয়ার জন্য। নানি বাড়ি চলে যাচ্ছি, মামার বাড়ি থেকে। সেরকম রাস্তার পুরোটাই ফাঁকা, কারণ দুপুরবেলা তো এই টোটোটা এইদিকে যাচ্ছে, একটা টোটো ওই দিকে গেলে হতো। দেখি কি করে যাওয়া যায়, এবারে হেঁটে হেঁটে যাবো ভেবেছিলাম। ভাই টোটো পাবো না গো, হেঁটে হেঁটে খেজুরাহাটি বাজার পর্যন্ত যেতে হবে। টোটোটা অনেক চলার সময় নড়ছে বলে ক্যামেরাটাও নড়ছে আমার। দেখছি পেয়ে গেছি টোটো, এই টোটোতে এখন যাচ্ছি, সেটা এই সাইডে হচ্ছে খেজুরাহাটি বাজার। এখান থেকে বাস ধরবো, দিন বর্ধমান যেতে হবে। 2000 years later. তো ভাই একবারই ব্যাক করলাম গুসকা স্টেশন এসে, তোমরা দেখতে পাচ্ছ সামনে গুসকারা। আর হঠাৎ করে মার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে গুসকার কানে এলাম। এই যে মুস্তাক, ও গিয়েছিল মার বাড়ি। ওর মার বাড়ি গুসকাতে কিছুটা বসন্তপুর বলে একটা জায়গা আছে। ও আমাকে ফোন করেছিলাম যখন বর্ধমানে ছিলাম, ভাই কোথায় আছিস? আমি বললাম যে বর্ধমানে। বললো একবারই গুসকা চলাই, গুসকার থেকে আমার বাইকে চলে যাবি। আর বাইকে এরকম এর কী বটে ভাই, এটা কী এটা? হ্যাঁ এটা টুলু পাম নাকি বলছে এইসব নিয়ে চলে এসেছে, কী করে বসবে এখানে দুজনে? আরে ভাইয়ের জন্য আমি একটা দিয়েছিলাম যে ভাই
ওর জন্য ঝালমুড়ি কিনে নিলাম। যাই হোক, আর বাসে ভাই এতটাই ভিড় ছিল, মনে হচ্ছে জাস্ট দেখা একবার তোর ফোনটা দে ভাই। ধরো আমি এখানে তোর ব্লগটা করছি, ঠিক আছে, এইভাবে যে ফোনটা ক্যামেরাটা বাড়িয়ে, ঠিক আছে, যে ব্লগটা করবো ওইটুকুন মানে জায়গা নেই, মানে আমার এখানে লোক, এখানে লোক, এখানে লোক, এখানে লোক, জীবনে এত ভিড়ে প্রথমবার চাপলাম, তারপরে এক্সপ্রেস ট্রেনে করে একবারে ঘুষতে চলাম। যাই হোক, এবার আমরা এই বাইরে করে রওনা দেবো। কাকা মরবে নাকি? তো ভাই আমরা কিছুটা আস্তে আস্তে একটা ফাঁকা মাঠের ধারে, এই তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ, সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, কিন্তু তোমরা সূর্যটা দেখতে পাচ্ছ না, কিন্তু আস্তে আস্তে অস্ত যাচ্ছে। আর এখানে বন্ধু বলছে আমার দাঁড়াবো কিছুক্ষণ, অনেক দূর থেকে আসছে। তো কত দূর থেকে আসিস ভাই? 200-300 কিলোমিটার হবে নাকি? 200-300 কিলোমিটার দূর থেকে আসে। আরে ভাই একটা কথা বলি, ঠান্ডা পড়ে গেছে না মনে হচ্ছে? গাড়ি চালালে ঠান্ডা লাগে না? ও এ তো আবার সেই কী বলে যে অন্য জগতের মানুষ মনে হয় ওই যে ঠান্ডা ঠান্ডা লাগে না ওর। ঠিক আছে, তুই কি ভাই ইউরোপ মহাদেশে থাকিস? আমি ইউরোপ মহাদেশে থাকে, ঠিক আছে। তো গাইস ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছি, গাড়িটা এখন আপাতত আমাকে চালাতে দিয়েছে। এই আসতে যাও, আসতে যাও, জোরে চালালে সে পারবে আমাদের সঙ্গে? আমরা কেটিএম এ যাচ্ছি, একটা সাধারণ ছোটখাটো গাড়ি যাচ্ছে, আমাদেরকে হারাতে যাচ্ছে। কাকা পারবে না? ছাড় দিল না। যাই হোক, এখন এখান থেকে যাবো আমরা, কোথায় যাবো? পড়া যাবো। পড়া কি করবো? চা খাবো। চা খাবো আমাদের ব্লগ মনে ভাই, চা খাওয়ার একটা পার্ট থাকবেই, তাই তো? চা থাকবে, চা খাওয়ার একটা পার্ট থাকবেই। ঠান্ডা করছে কিন্তু একে কেন ঠান্ডা করছে না আমি বুঝতে পারছি না। আমি দেখো গাড়িতে 20 স্পিডে যাচ্ছি, 20 স্পিডে ঠান্ডা করছে বলে ওই জন্য আমাকে দিয়ে দিল। বলতে তো পারছে না যে আমাকে ঠান্ডা করছে, ওই আমাকে দিয়ে দিল, তাই তো? সমাজ আয়া কুচ, আমি চালাবো না ভাই, ঠান্ডা করছে, তুই চালা ভাই। তো ভাই ফাইনালি দিয়ে দিলাম ভাইকে গাড়ি চালাতে, কারণ ঠান্ডা করছে আজকে, ওয়েদারটা এমনি একটু ঠান্ডা ঠান্ডা আছে, বলতে পারছি না কিন্তু ঠান্ডা করছে। ওর যে কেন ঠান্ডা করছে না আমি বুঝতে পারছি না ভাই। কি খেয়েছিস ভাই বল, আমি খাবো ভাই সকালবেলায়। তার মানে এটা দেখে কি বোঝা গেল, যখন অতিরিক্ত শীতকাল পড়বে তখন তোমরা কমপ্লেন কে বাড়ি থেকে বেরোবে, তাহলে সুটে পড়তে হবে না, তাই তো? একমাত্র আমার ব্লগে এরকম মানে প্ল্যানগুলো দেয় আমার বন্ধুরা। আমার বন্ধুরা সব আলট্রা লেজেন্ডারি ছেলে সব, ঠিক আছে, প্রো ম্যাক্স ভার্সে। তো ভাই ফাইনালি চলে এলাম আমরা বরাচ্চ মাথায়, এর হচ্ছে বিভিন্ন দোকান। এখানে আমরা প্রতিদিন চা খেতে আসি, প্রত্যেকদিনই আসি, তো প্রত্যেকদিনই আসি, যদি বাড়িতে থাকি, ঠিক আছে, বাড়িতে না থাকলে আবার, তো তাছাড়া প্রতিদিনই চা খেতে আসি। তো গাইস ফাইনালি আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেলো, এবার ব্যাপারটা হচ্ছে ভাই প্রচন্ড পোকা উঠছে রাস্তায় না, দুজনে গাড়ি দুটো সানগ্লাসে ভাই, সানগ্লাস পরে কি গাড়ি চালাবি রাত্রে বেলায়? হয়ে যাক তাহলে ভাই, তোমার সামনে ভিডিও আসবে না, আমি উপরে থাকবো উপরে। তো গাইস আজকে ভিডিওটা এই অবধি, এখানে আমি ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফে চিল কারো। আর ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চলো টাটা।